প্রিয় দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেলার নিয়মিত আয়োজন শ্রেষ্ঠ তারকা তারকাকথন প্রিয় দর্শক তারকাকথনের আজকের আয়োজনে আমরা শুনবো আজ একজন কিংবদন্তির কথা একজন মহানায়কের কথা যিনি তার চুয়াল্লিশ বছরের অভিনয় জীবনে আমাদেরকে উপহার দিয়েছেন তিনশোর বেশি নাটক দুশোর বেশি চলচ্চিত্র যার অধিকাংশই এখনও দর্শক নিন্দিত এবং এক একটি সম্পদ হিসেবে আমাদের কাছে পরিগণিত হয় প্রিয় দর্শক বলছে আমাদের রূপালী পর্দার প্রতাপশালী অভিনেতা মহানায়ক বুলবুল আহমেদের কথা আজ চারই সেপ্টেম্বর তার জন্মদিনে চ্যানেলাই পরিবারের বিনম্র শ্রদ্ধা প্রিয় দর্শক তাকে আজ আমরা স্মরণ করবো তারকা কথনের পুরো আয়োজন জোরে এবং এজন্য এই উদ্দেশ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ চলুন শুরুতে তাদের সাথে পরিচয় করিয়ে দিই প্রিয় দর্শক শুরুতেই আমাদের সাথে আছেন বুলবুল আহমেদের সহধর্মিনী ডেইজি আহমেদ আমাদের সাথে আছেন সঙ্গীতের জাদুকর সঙ্গীত পরিচালক শেখ সাদি খান শুভ দুপুর এবং সাথে আছেন বুলবুল আহমেদের সুযোগ্য কন্যা দয় আছেন ঐন্দ্রিলা এবং আছেন তিলকতামা আপনাদের সকলকে শুভেচ্ছা আজকে বিশেষ দিনে বিশেষ আয়োজনে আপনাদেরকে পেয়েছি পুরো আয়োজন জন্যে একটি মানুষ একজন মানুষকে নিয়ে আমরা শুনবো যিনি আজকে আমাদের কেন্দ্রবিন্দু এবং যখন থেকে তিনি অভিনয় জগতে এসেছেন সকলের আসলে কেন্দ্রেই আছেন আজকের এই বিশেষ দিনে তাকে কিভাবে স্মরণ করছেন শুরুতে যদি তার দুই কন্যার কাছে শুনি তিলোতম আপু আজকে আমরা জন্মদিনে তো বাবাকে স্মরণ করি নানাভাবে ছোটবেলার কথা মনে হয় সব স্মৃতি মনে হয় কিন্তু বিশেষভাবে বাবাকে হারানোর পর থেকে যে কাজটা আমরা করি সেটা হচ্ছে আমরা একটা প্রবীণ শিল্পীকে সম্মাননা দিই বাবার স্মৃতিচারণ করে তার নামে আমরা বাংলাদেশের যে নাম করা শিল্পীরা আছেন যারা এখন প্রবীণ হয়ে গেছেন অনেক কাজ করছেন না বা অল্প করছেন আগের মতো করছেন না কিন্তু বাবার সময়কার মানুষ তাদেরকে আমরা একটি সম্মাননা দিই এটা মনে করি তাদেরকে অঞ্জিল আপু আসলে প্রচেষ্টাটা প্রথম থেকে ছিল আব্বুকে বাঁচিয়ে রাখার দর্শকরা ওনাকে এত ভালোবাসেন এবং ওনার মৃত্যুর পর থেকে আমরা দেখেছি যে সবার একটা আফসোস যে উনি তো চলচ্চিত্রের সহ পাঁচটা সেক্টরে কাজ করেছেন শিল্পের তো ওনার স্মরণে ওনার জন্য যে বায়োগ্রাফি লেখা বা ডকুমেন্টারি করা বা আমাদের এই বুলবুল আহমেদ ফাউন্ডেশন ট্রাস্টটা তৈরি করা এবং এই প্রবীণ শিল্পী যার আব্বু সহকর্মী ছিলেন তাদেরকে রিপ্রেজেন্ট করা দর্শকদের কাছে মনে করিয়ে দেওয়া সেটাই এই সম্মাননাটার মূল উদ্দেশ্য তাহলে আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আরও একজন বিশেষ প্রবীণ শিল্পী রয়েছেন শেখ সাদি খান এবং আজ একটি বিশেষ মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি আমরা চ্যানেল আই এবং তারকাকথনের আয়োজন আপনাদের মুখ থেকেই শুনবো যে সেই বিশেষ মুহূর্তটা আসলে কি

আমি বুলবুল ভাইসার প্রথম আমার পরিচয় হয় আমি চট্টগ্রাম রেডিওতে চাকরি করতাম যেহেতু চাকরি করতাম সেই সময়ে আমি দেখতাম যে এক ভদ্রলোক সুন্দর একজন ভদ্রলোক এত লম্বা একজন মানুষ সুন্দর মানুষ রেডিওতে ঢুকছে হ্যাঁ তখন আমি আরেকজনের কাছ থেকে জানলাম উনি কে তখন আমার আমাদের এখানে অফ টাইমে ওনার অবসর টাইমে বা ইয়েতে উনি অনুষ্ঠান উপস্থাপনা করেন তো আমি বললাম যে ওনার নামটা কি তো আমাকে বললো যে ওনার নাম তবারক আহমেদ হ্যাঁ তো ওই সময় কিন্তু বুলবুল ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় যেহেতু আমি তোমার চট্টগ্রাম রেডিওতে চাকরি করতাম তারপর তো বুলবাইয়ের সঙ্গে মাঝে সাথে দেখা হতো চট্টগ্রামে তারপর আমি ঢাকা চলে আসলাম তারপর বুলবুল ভাইও ঢাকা চলে আসলো আমি জানতাম না যে উনি অভিনয় করেন আমি কিন্তু তখন জানতাম না যে উনি অভিনয় করেন ঢাকা যখন আসলাম ঢাকা আসার পর আমি দেখলাম যে উনি ছবিতে অভিনয় করছেন হ্যাঁ বিশেষ করে আমি ছবির কথাটাই বলছি আমি ছবিতে অভিনয় করছেন এবং ওনার সঙ্গে আমার প্রথম ছবি ওনার সঙ্গে আমি যেই ছবিতে প্রথম কাজ করি ওনার সঙ্গে এটা যদিও প্রডিউসার ছিল বাইরের ভদ্রলোক ছবিটার নাম ছিল ফেরারি বসন্ত আচ্ছা ফেরারি বসন্তে উনি অভিনয় করেছিলেন সেখানে ওনার সঙ্গে আমার আরও বেশি ঘনিষ্ঠতা হয় এই ঘনিষ্ঠতার থেকে আস্তে 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 কোনো সঙ্গে আমার বড়ো ভাই ছোটো ভাইয়ের সম্পর্ক হয়ে গেলো মাঝে মাঝে আড্ডা মারতে যেতাম যেহেতু ফিল্মে আমি সঙ্গীত করি তারপরে এক সময় উনি আমাকে বললেন যে তুমি আমার একটা ছবিতে কাজ করবে হ্যাঁ সেই ছবিটার আমার পরিচালক ছিল আলমগীর কবির সাহেব হ্যাঁ তো আলমগীর কবির সাহেব যে স্টোরিটা তৈরি করেছিলেন সেই স্টোরিটা তৈরি করার পর উনি বলছেন যে এটাই আমার একটা স্টোরি এটা মহা চোর ছবিটার নাম হবে মহাচোর তো বুলবুল ভাই যে মহাচোর হবো কেন মহানায়ক হতে পারি আমি মহাচোর হবো কেন চমৎকার কথা বলছো তুমি তুমি যে কাজটি করবে যদি ওনার নেগেটিভ রোল ছিল এই ছবিতে নেগেটিভ রোল থেকে এই টোটাল ছবিটাই নেগেটিভ রোলের ছবি তো ওইখানে বুলবুল ভাইয়ের সঙ্গে আমার ওই ছবিতে আমার কাজ করা হয় ফ্রিলি এবং ওইখানে আমাকে সঙ্গীত পরিচালক হিসেবে উনি আমাকে নেন বলেন যে তোমার দুটো গান আমি নিতে চাই ওই দুটো গান আমার খুব পছন্দের গান আমারই দুটি চোখ পাথর তো নয় তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায় আর একটা গান ছিল পৃথিবীতে প্রেম বলে কিছু নেই তো আমি যে যেই মানুষটা এত চমৎকার গান পছন্দ করতে পারে সেই মানুষটার সঙ্গে আমার কাজ করা খুবই জরুরি কেন আমি সবসময় একটা পরিচ্ছন্ন কাজের দিকে আমার সবসময় একটা নেশা ছিল আর অ্যাকচুয়ালি আই এম কেম ফ্রম বিগ মিউজিক ফ্যামিলি এটা সবাই হয়তো অনেকে জানেন আমি সুসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের পরিবারের মানুষ আমি আমি ওনার ভাস্তা আমার বাবাও একজন সঙ্গীতজ্ঞ আয়াত আলী খান সাহেব আমার টোটাল ফ্যামিলি সপ্তম পুরুষ পর্যন্ত আমরা সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত তো যখন কাজ করতে যাই ওনার সঙ্গে কাজ করি যখন উনি আমাকে সাজেশন দিতেন তুমি এইভাবে এভাবে করো এটা এইভাবে করো অর্কেস্ট্রেশন কিন্তু করবো আমার সিচুয়েশানে এমন 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 আছে এমন করে অর্কেস্ট্রেশন করতে হবে তো দেখলাম যে আলমগীর কবির ভাইয়ের চেয়ে বুল্লু ভাই অনেক বেশি বোঝাচ্ছে আমাকে ইনভলভমেন্টটা অনেক বেশি তো সেখান থেকে দেখলাম যে বুল্লু ভাইয়ের রুচি জ্ঞান ওনার যে রুচি বোধ ওনার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা নিয়ে যে উনি কাজ করেছেন তারপরে উনি ছবি বানিয়েছেন রাজলক্ষ্মী শ্রীকান্ত বানিয়েছেন এর আগে আর একটা ছবি বানিয়েছিলেন ও নাকি যেন নাকি ছবি বানিয়েছিলেন হোক তো তখন আমি দেখলাম যে আমি তো ঠিক একটু মনের কাছাকাছি একজন মানুষ পেয়ে গেছি যে মানুষটি সুন্দর পোশাক পছন্দ করে যে মানুষটি সুন্দর কথা পছন্দ করে যে মানুষটা রুচির দিকে খেয়াল রাখে তো এমন মানুষের সঙ্গে সবাই কিন্তু কাজ করতে পারতো না যেহেতু আমি ফিল্মে বিভিন্ন রকম কাজ করেছি আমি আমি নানান রকম গান শুরু করেছি আমি কিন্তু ওনাদের সঙ্গে উনি আলমগীর কবির বা আরও এক দুজনে আছে কাজী মুর্শেদ তাদের সঙ্গে কাজ করে যে তৃপ্তিটা আমি পেয়েছি এটা আমি কারো কাছে প্রকাশ করতে পারবো না যেহেতু এখন ফিল্মের অবস্থাও ভালো না কারো কাছে বললেও শুনবে না বুঝবেও না তো আমি যেটা বলতে চাই বিশেষ করে বুলবুল ভাইয়ের কথা বলতে চাই যে বুলবুল ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে অন্য রকম একজন মানুষ ছিলেন এবং অভিনেতা হিসেবে আমি বলবো যে অনন্য রকম ছিলেন আমি কিংবদন্তি বলতে চাই না আজকে কিন্তু কিংব কিংবদন্তি হয়ে যায় ওই দুইটা চারটা গান করলে দুইটা চার পারফরমেন্স করে কিংবদন্তি হয়ে যায় আমি কিংবদন্তি বলতে চাই না আমি বলতে চাই যে রুচিবান রুচির যে ব্যাপারটা সুন্দর যে ব্যাপারটা সেই সৌন্দর্যবোধ যাদের আছে তারাই কিন্তু ছবি করা উচিত তারা ছবি যদি কেউ বলে যে হ্যাঁ বোধ থাকলে কি চলবে আমরা কি তাহলে কমার্শিয়াল ছবি করবো না কমার্শিয়াল ছবিতে সৌন্দর্য বোধ আছে সেটা কে কিভাবে দেখলো কীভাবে প্রেজেন্ট করলো তার উপর নির্ভর করে তো আমি মনে করি যে বুলবুল ভাইয়ের মতন মানুষরা যদি আমাদের এই ইন্ডাস্ট্রিতে এখনও যদি হাল ধরতে পারে তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এগুবে তো অবশ্যই আমাদের যারা কাজ করছে এখন তাদেরকে আমি বলি না যে তাদের মেধা নাই অবশ্যই মেধাসম্পন্ন মানুষ তারা তাদের মেধা আছে কিন্তু গাইডেন্সের অভাব আছে গাইডেন্সের জন্য প্রয়োজন পুরোনো মানুষদেরকে প্রয়োজন অভিজ্ঞ মানুষকে একটু প্রয়োজন তাদের সাথে সমন্বয় হলে তাদের সৌন্দর্য আরও বৃদ্ধি হতে পারে আরও চমৎকার কিছু হতে পারে তো বুলবুল ভাইয়ের আজকে জন্মদিন আজকে কাছে থাকলে হয়তো বুলবুল ভাইয়ের পায়ে ধরে আমি সালাম করতাম আমি আমি দুইবার সময় সুযোগ পেয়েছি পায়ে ধরে সেলাম করার তারপর এত সুযোগ পাইনি তো আজকে আমি ওনাকে শ্রদ্ধা জানাই আমার সঙ্গীত জীবনের শ্রদ্ধা জানাই তার প্রতি যে উনি অন্তকে আমাকে ওনার ছবিতে ভালো কাজ করার সুযোগ দিয়েছিলেন অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনি যে বললেন যে এখন তাকে আমাদের ভীষণ দরকার তাকে তো আমরা সর্বদাই স্মরণ করি তার তাকে শ্রদ্ধা নিবেদন করি তার কাজের মধ্যে দিয়ে তার সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে এবং সেগুলো বর্তমান সময়ে প্রচার প্রসার এবং তার জীবনে নিয়ে কাজ করছেন তার সুযোগ্য দুই কন্যা তাকে যেন আমরা ভুলে না যাই কোনোভাবে এবং তিনি যে আদর্শে যাপন করছেন সেই আদর্শ আমরা অনেকটাও জানতে পারি আমরা এখন সেই মুহূর্তটি সরাসরি দেখতে চাই সম্মাননা প্রদানের যদি সেই আনুষ্ঠানিকতা এখন আমরা সম্পূর্ণ করি আমরা চাচ্ছি আমার আম্মা যেহেতু আজকে উপস্থিত আছে মার হাত থেকেই দুজনের হাত থেকেই আমাদের যে স্মৃতি সম্মাননা মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা দু হাজার চব্বিশ হাতে তুলে দিচ্ছেন সেটা শেখ সাদি খানের ভাবের হাতে আজকে সম্মাননা নিয়েছি ভাবি ভাবি রান্না করে ভাত খেয়েছি অনন্য সাধারণ একটি মুহূর্ত বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা 2024 আমি একটা কথা বলতে হয় আমাকে এখন এই মুহূর্তে বলতে হচ্ছে কথা না বললে হয় না জানা দরকার মানুষের জানা দরকার যে এই ছবিতে আমি ভালো কাজ করার পর আমাকে কিন্তু কোনো সম্মাননা দেওয়া হয় নাই আমাকে কোনো রকম বেস্ট এওয়ার্ডও দেওয়া হয়নি আমার সঙ্গীতের জন্য কিন্তু আমি মনে করি যে ওই মহানায়ক ছবিতে যে আমি একজন মহানায়কের কথা চমৎকার করেছো তোমরা তোমরা বেঁচে থাকো তোমার বাবাকে তোমরা বাঁচিয়ে রাখতে হবে আসলে বাবাকে বাঁচিয়ে রাখে অন্যরা ভালোবাসে কেউ কেউ ভালোবাসে দেখানোর জন্য কেউ কেউ ভালোবাসে হয়তো কিছু পাওয়ার জন্য আর আমরা যারা ভালোবাসি তারা তাকে মন থেকে ভালোবাসি আত্মার প্রতি আমি শান্তি কামনা করি আল্লাহ তাকে বেহস্তসিব করুক এটি আমার প্রার্থনা অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য বাবা থাকলে আমরা বাবাকে যা দিতাম অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা দ্বিগুণ মিলে আর ভাবিনি ইন্সপিরেশনে যে তোমরা কাজ করছো করছাই জন্য এটা তোমরা চালিয়ে যাবে এটা করে যাবে এবং এই ফাউন্ডেশনটা আস্তে আস্তে করে আরেকটু বড় করবে এটাতে শুধু এটা না তোমরা বাচ্চাদেরকেও মোটিভেশন করবে এটা মাথায় রাখবে কিন্তু চাচা আপনাকে তো আমরা চাচা বলে ডাকি আজকাল সবাই আঙ্কেল বলে তো আমরা চাচা বলছি এবং আপনি একজন পিতা সন্তানদের কাছ থেকে এরকম কাজ পেলে একজন বাবা হিসাবে কেমন লাগে আব্বু থাকলে কি বলতো কি করতেন সেটা জানতে চাই তোমার বাবা থাকলে আমাকে অর্ডার দিত তোমার বাবা থাকলে আমাকে অর্ডার দিত যেহেতু উনি আমাকে ছোট ভাইয়ের মতো মনে করত আর আমি মনে করি তোমরা বুলবুল ভাইয়ের যোগ্য সন্তান ছেলেটাকে কাছে বাইরে হ্যাঁ ছেলেটা বাইরে থাকে তোমরা যোগ্য সন্তান তোমরা তোমার বাবাকে যতদিন তোমরা বেঁচে থাকো তোমরা অবশ্যই তোমার বাবাকে স্মরণ করবে এবং তোমার বাবার যা থেকে সম্মান দিন দিন আরো বৃদ্ধি পায় এবং মানুষ থেকে মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম জানতে পারে সেদিকে তোমাদের চেষ্টাটা থাকতে থাকতে হবে বলে আমি মনে করি তোমরা চেষ্টাটা করবো তোমরা মিলে করবো আমার আব্বু ডকুমেন্টারি লাস্ট কথাটা এটাই বলেছিলেন যে আমার বিশ্বাস ও আমাকে অঞ্জিলা আমাকে বাঁচিয়ে রাখবে এই কথাটার জন্য কিন্তু এক একটা কাজ করতে খুব ইচ্ছা করে আমার বোনও করছে ভাইও করছে আমরা করছি এখন আপনারা দোয়া করবেন যেন আমরা পারি করতে ডকুমেন্টারি বায়োগ্রাফি বা ফাউন্ডেশন ট্রাস্ট আহমেদ বেঁচে থাকবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া ভাবিকে খেয়ে শক্তি দিও

আমি চেনেলাইয়ের প্রত্যেকটি মানুষের কাছে আমি আমি শিল্পী সমাজের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই বিশেষ করে সাগর ভাই আছে এখানে তারপরে সে শাইক সিরাজ আছে আর অন্য যারা আছে আমাদের ছোট বয়সে তাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞতা তখন থেকে তো ভাইকে গিয়ে বাসায় গিয়ে জানিয়ে আপনাদের সবাইকে আমরা মনে করি যে আমাদের এই চ্যানেলাই পরিবারের একটি অংশ চ্যানেলের শুভেচ্ছা লগ্ন থেকে প্রথম থেকেই জন্ম থেকে আব্বু ছিলেন সাথে আমরা ছিলাম মানে শুরু থেকে যে হোম করবো তারপরে ইমপ্রেস টাইলি ফিল্মটা যখন শুরু করলেন ইমপ্রেস টাইলি ফিল্ম তারপরে চ্যানেল আয়ের জন্য যখন পারমিশন নিতে যাচ্ছেন সবসময় আব্বুকে জানিয়ে ওনার সালাম করে তারপরে যেতে

ফ্যামিলির অ্যাকচুয়ালি শুধু আত্মীয় আত্মীয় হলে শুধু পরিবার হয় না জি আত্মীয় ছাড়াও কিন্তু পরিবার হয় সেটা সম্পর্কতে আত্মীয় আত্মীয় সম্পর্ক জি আমরা কিন্তু সেই সংগীত প্রসঙ্গে একটু কথা শুনবো আজকে একটি বিশেষ তিন তিলোত্তমা আপু আপনি একটু বলবেন আজ বিকেল 4টায় আমাদের চ্যানেলে আরএসপি একটি বিশেষ ঘোষণা বিশেষ প্রদর্শনী আমরা দেখব সেটা কি আচ্ছা আমি আঙ্কেলের মানে পরিচালনায় প্রথমে একটা সিডি বের করেছিলাম একসময় 2013 তে তো ওইটারই শুনে হয়তো আবুল খায়ের গ্রুপ থেকে সিলন থেকে আমার একটা অফার আসে যে আব্বুর কিছু গান আমাকে দিয়ে তারা করাবে সেই কিছু গান আমি সিলন টিভিতে করেছিলাম সিলন চ্যানেলে এবং তারপরে সাগর ভাইরা আবার একটা অফার দেন যে ওনারা আইস্ক্রিনে আজকে সেটা আব্বুর জন্মদিন উপলক্ষে আজকে সেটা আপলোড করতে চান সেটা একটা বিশেষ মুহূর্ত যে আজকে থেকে আইস্ক্রিনে সিলনের আব্বুর কিছু গান যাচ্ছে যেটা আমি গিয়েছি

মহানায়কের গান এখন উপভোগ করুন আপনার নিজস্ব ওটি আইস্ক্রিনে যদি কেউ ভালোবাসত বিনোদনের দুনিয়ায় হারিয়ে যেতে ডাউনলোড করুন আইসক্রিন। ভীষণ সুন্দর একটি আয়োজন যেটি প্রিয় দর্শক আজ বিকেল তিনটায় আপনারা সরাসরি দেখতে পারবেন আই স্ক্রিনে যারা এখনও অ্যাপটি ডাউনলোড করেনি অবশ্যই প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন আমরা এ প্রসঙ্গে ফিরে যে শুটিংয়ে অনেকগুলো টাইম দিতে হয়েছে এখানে যেহেতু বাবার সিনেমার অনেকগুলো গান আপনি গিয়েছেন কি কী গান আছে একটু শুনি সেখানে আছে শতজনমের স্বপ্ন তারপর একবার যদি কেউ ভালোবাসত

হ্যাঁ খুব ভালো আমি কলকাতায় গিয়ে করলাম এবং প্রথমে আমি যখন স্টেজে গেলাম এত বড় একটা স্ক্রিন করেছিলেন সিলোন আমরা সেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে ছেলে ছবি তো আমার ছেলে কি নিয়ে মাকে নিয়ে আমি যখন গেলাম ও মানে কলকাতার মতো একটা স্টুডিওতে আঙ্কেল এত বড় স্ক্রিনে আব্বুকে দেখাচ্ছে সেটা দারুণ করে ওরা ভিডিও বানাড়ে তখন আরো বেশি আবেগপ্রবণ হয়ে আমি বলতে যাচ্ছিলাম যে আমি খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিল যে এত বড় স্ক্রিনে আব্বাকে

এটা আমি 2013 তে এটা পাবলিশড হয় তো 10 থেকে লেখা শুরু করেছিলাম আবুর মিত্রর পরে তার আগে ডকুমেন্টারিটা লিখেছিলাম করেছিলাম একজন জীবন্ত কিংবদন্তীর কথা সেটা ছবি কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ আর নজরুল ইসলাম স্যারের হাতে সেই বইটি সম্ভবত তারকার কথা তারকার কথনেই এই সেটি চ্যানেলাইতে এটা প্রকাশিত হয় এম সরদ হাসানি মম সাথে নেই হ্যাঁ সেটাই উনি বলেছিলেন যে আমার আমার এরকম ভাগ্য হবে কিনা জানি না বুলবুল ভাই অনেক ভাগ্যবান কারণ ওনার মে ডকুমেন্টারি করলো 10 সালে ডকুমেন্টারিটা এখানে প্রকাশিত হয় পরে আবার এই বায়োগ্রাফিটাও লেখা হয় সেটাও চ্যানেল আই প্রকাশিত হয় জন্মদিনের দিনে আমি দুইটা প্রকাশ করি 10 আর 13 পনেরোতে গানের প্রোগ্রাম একটা করেছি এক মহানায়কের দিনগুলি ওখানে পনেরোটা গানের মধ্যে সাতটায় আমি গিয়েছিলাম এই গানগুলে যেগুলো আমার বোন করেছেন ওগুলোর সাথে আরও কিছু গান তারপরে ডকুমেন্টারিতে ডকুমেন্টারি কি কি ছিল ডকুমেন্টারিতে তো পুরো আব্বুর জীবনী ছিল একজন জন্ম থেকে শেষ পর্যন্ত মানে ততদিন আব্বু অ্যাক্টিভ ছিলেন না কর্মজীবন নিয়ে প্রাইভেট জীবনে মানে ফর্টি ফাইভ মিনিটসের ওটা চ্যানেল আইতেই প্রকাশিত চ্যানেল আইরই প্রোডাকশন হয়েছে ওটা পরে ওনারা নিয়ে নিয়েছেন তো যেটা হয় যে ওখানে আব্বু নিজের মুখে অনেক কথা বলেন উনি খুব খুশি হন উনি আবেগ আপ্লুত হয়ে যান কেঁদে দেন এবং বলেন যে আমাকে বাঁচিয়ে রাখবে তো সেই চেষ্টাতেই আব্বুর বায়োগ্রাফি লেখার খুব শখ ছিল সেটার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আব্বুর জন্য লেখি বাট আব্বুর মৃত্যুর পরপরই লেখা শুরু করে আমার শেষ করতে তিন বছর চলে যায় অনেক হোমওয়ার্ক করতে হয় যেহেতু একজন সেলিব্রিটি উনি বা পারিবারিক দিক ছাড়াও তো আমার প্রফেশনাল দিক ডকুমেন্টেশন অনেক কিছু লাগবে পুরো রিসার্চ করে এটা করতে হয় এবং আমি আব্বুর একটা প্রোডাকশন হাউস আছে চিত্র। সেটাকেও আমি বিশ বছর পরে ওটা দু সালে আমি ওটা নতুন করে শুরু করি এবং ওটাও চ্যানেল আইতে আমি প্রকাশ করেছি ওই চ্যানেল আই সাগর আঙ্কেল সবসময় ওনার আশীর্বাদ আমার সাথে আছে সেখানে কি এখন নিয়মিত কাজ হচ্ছে হ্যাঁ ওখানে আমি চেষ্টা করছি আসলে আমি তো জব করি আমি পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্স ম্যানেজার একটা আইটি কোম্পানিতে আছি তো এর ফাঁকে ফাঁকে যতটুকু করা যায় আর এই সবগুলো কাজের পরিপ্রেক্ষিতেই ঢাকা ইউনিভার্সিটি আমাকে একটা সম্মাননা দিয়েছে আব্বুর গবেষক হিসেবে ওনারা আমাকে ক্রেস দিয়েছেন ওইটাও আমার একটা মানে আমার একটা মনে হয় যে একটা অর্জন আসলে কোনো কিছু অর্জনের জন্য করা না আব্বুকে বাঁচিয়ে রাখার মেইন উদ্দেশ্য ওনাকে সবার কাছে তুলে ধরে রাখার উদ্দেশ্য কিন্তু তারপরেও যে এতটুকু সম্মাননা ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই যখন খুব ভালো লাগে আমরা একদমই শেষ থেকে চলে এসেছি আমরা ছোট্ট করে একটু শুনবো যে আগামী দিনগুলোতে আসলে আপনারা কি করতে চান বা এখন কি ইচ্ছা পোষণ করছেন একটা পেজ আছে যেটা আমরা রেগুলার পোস্ট করি আসলে ওনাকে নিয়ে স্মরণ করে করা ছাড়া আমাদের এই টুকটাক অভিপ্রায় এগুলো ছাড়া আর কিছু করার নেই যা করে গেছেন আর কি সেটাই আমি দুই বোনের কাছে একটা কথা রাখতে চাই আপনার দুই মার কাছে আমি একটা কথা রাখতে চাই তোমরা বাবার জন্য একটা বাবার জন্য একটা গান করবে আমি করে দিব আপনি করে দেন হ্যাঁ বাবা তুমি ছাড়া তুমি ছাড়া সবই লাগে হাহাকার আরে বাবা তুমি ছাড়া সবই অন্ধকার বাবা তো আছেই কিন্তু বাবা থাকাটা আর না ঠটাকার বেঁচে একটা আপনি একটা তাহলে আপনি শুরু করে দেন আমার একটা লেখা আছে আব্বুকে আমি তোমার উৎসরি তোমারই পথ অনুসরণ করি হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ পাঠাও আশীর্বাদে আজ আমি সম্পূর্ণ জন্য ফাউন্ডেশনের জন্য তোমার বাবার একটা গান থাকুক তাহলে আজকের এই বিশেষ দিনে আরো একটি উপহার পাওয়ার জন্য আমরা তৈরি থাকলাম যখন গানটি তৈরি হবে সেই গানের কথা আমরা এই সেটে আবারো শুনব ইনশাআল্লাহ আজকে সাগর ভাইকে একটি বিশেষভাবে ভাবে ধন্যবাদ জানাতে চাই যে আই বাবার কাজটা থাকবে এবং সবাই দেখবেন আমরা শুধু চাচ্ছি যে উনি স্মরণীয় হয়ে থাকুক এই মানুষরা যারা অনেক করেন দেশের জন্য তারা যখন প্রবীণ হয়ে যান তারা যখন রিটায়ারমেন্টে চলে যান তাদেরকে যেন কেউ না হারিয়ে ফেলে যায় না ভুলে যায় ভুলে যায় হ্যাঁ চ্যানেলার এই প্রয়াস সবসময় ছিল আগামীতেও থাকবে এবং আপনাদের মতো গুণী মানুষ যদি থাকেন এবং যে বুলবুল আহমেদের যে গুণী পরিবার তার সন্তানেরা তারা যদি এভাবে থাকে সহধর্মিনী সবাই যদি থাকেন আমাদের পরিবারের সাথে আপনারা থাকবেন আছেন এই ভরসাটা আমাদের আছে বলেই আসলে আমরা সাহসটি পাই এই কাজগুলো করার অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো লাগলো আজকের দিনটা কিন্তু আরও বিশেষ আজ আরও দুজন ঘুর্ী শিল্পীর বিশেষ দিন আমরা একটু আপনাদের থেকে বিদায় নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের আবারও দেখা হবে এবং উপহারের অপেক্ষায় কিন্তু রইলাম ঠিক আছে থ্যাংক ইউ সোশাল প্রিয় দর্শক আজ আমাদের গানের পাখি আমাদের গুনি শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন চ্যানেলাই পরিবারের পক্ষ থেকে তার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা সেই সাথে আমাদের শেখ সাদিক খান স্যার আপনাকে একটু শুনবো যে আজকে জন্মদিনের শুভেচ্ছা আপনি কিভাবে জানাবেন শুভেচ্ছা জানাবো কিভাবে ওকে তো আমি ছোটবেলা থেকে দেখেছি ও আমার দুই তিন বছরের ছোট আর সাবিনী আসমিনের কথা বলতে গেলে আর একটা কথা বলতো সাবিনী কিন্তু আমার ভাইয়ের শালিকা আচ্ছা ফৌজিয়া খান হয়েছে তার মেজবন মোবারক হোসেন খান মোবারক হোসেন খান হয়েছে আমার ভাই আচ্ছা সেই হিসাবে সাবিন আমার বেআইন সম্পর্কে তো তার প্রতি আমার সবসময় একটা ওই সময়টার ব্যাপার তো একটা ভালোবাসা ছিল সেই ভালোবাসাটুকু আস্তে 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 করে এসে আমরা কাজ করতে যখন আসলাম তখন গিয়ে দেখলাম যে আসলে সাবিনী আসমিন এমন একজন শিল্পী যাকে ঐশ্বরিক প্রদত্ত একটি কণ্ঠ দিয়েছে যে কণ্ঠটি আজ পর্যন্ত একই জায়গায় একই জায়গায় একইভাবে আছে যদিও সে অসুস্থ হয়ে গেছে তার জন্য আজকে আমি প্রার্থনা করি আজকে আমি ফেসবুকে তাকে আমি শুভেচ্ছা জানিয়েছি যে তুমি সুস্থ থাকো আর দীর্ঘ জীবন তুমি নেখায়াত হোক তোমার এবং তুমি আরও যদি কিছু গান গাইতে পারো তাহলে আমি মনে করব যে আরও কিছু তুমি সমৃদ্ধ রেখে যেতে পারবে আমাদের সঙ্গে আরও একজন প্রয়াণ দিনের তো গাজী ভাইয়ের সহ সম্পর্ক আমার দীর্ঘ বছরের আমি যখন ক্লাস টেনে পড়ি তখন গাজী ভাই থাকতেন পাশাপাশি আমি মজির কলোনিতে থাকতাম গাজী ভাই পাশাপাশি বাসায় থাকতেন উনি তখন মেডিকেল স্টুডেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্ট উনি প্রথম গান লেখেন আমাদের সিনিয়র ভাই আমরা চিনা ভাই চিনা ভাই ডাকতাম মানে কর্নেল শামস উনি এখন বেঁচে আসেন উনি প্রথম গান লেখেন উনার সঙ্গে তারপরে উনি আস্তে আস্তে করে রেডুতে আসেন তারপরে নজরে পড়েন সত্য সাহার নজরে পড়েন তারপরে গান গাজী ভাই আমাদের বাংলাদেশের আমি মনে করবো যে এত এত গান লিখেছেন উনি এত গান দিয়েছেন উনি আমাদের ইন্ডাস্ট্রিকে এত গান দিয়েছেন এটা আসলে কেউ কল্পনা করতে পারে না একটি মানুষ এত লিখতে পারে কেমন করে সত্যি এত 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 ভেরিয়েশন তার গানে এবং আমি প্রথম প্রোডাকশন করি বিটিভিতে ডিআইটিতে যখন বিটিভি ছিল সুসাগর অনুষ্ঠান আমি ওনার চারটা গান নিয়ে আমি একটি প্রোডাকশন করেছিলাম প্রথম প্রোডাকশন আমার ওইখানে গান গিয়েছিল মোহাম্মদ আব্দুল জব্বার আর আরতি ধর হ্যাঁ চারটা গান লিখেছিলেন গানের কথাগুলি আমার মনে আছে বিস্মরণের উপার থেকে কেন একটি গান ছিল জাব্বরের যাদের নিয়ে আসলে আজকে কথা বলছি তাদের নিয়ে কথা আসলে শেষ হবে না তবে আমাদের এই কথা কিন্তু চলতেই থাকবে ভবিষ্যতে তারকা কথনের আয়োজনে আমরা শুনবো এবং আগামীতে শুনতে চাই এই কথাগুলো আপনি কিন্তু আমি শ্রদ্ধা জানাই এবং গাজী ভাই শান্তি কামনা করি ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন দর্শকদের থেকে বিদায় নিই প্রিয় দর্শক আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আমাদের কিংবদন্তি আমাদের অভিনেতা বুলবুল আহমেদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আজকের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন